প্রিয় দর্শক, আমরা আবারও এসেছি আজকে চ্যানেলসে নিয়মিত অনুষ্ঠান গানের ডায়েরিতে। আজকে আমাদের সাথে আছেন বিলেতের বাংলা গানের উজ্জ্বল নক্ষত্র, যাকে আমরা বলে থাকি আমার এবং আপনাদের প্রিয় শিল্পী জনাব আলাউর রহমান। আলাউর ভাই, আপনাকে স্টুডিওতে আমন্ত্রণ, আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ গানের ডায়েরিতে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে তো প্রত্যেকজনই আমার জন্য প্রিয়। পরের আমাদের যে আজকে যিনি আলাউর ভাই আমাদের সাথে গেস্ট, প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে আছেন যিনি অতিথি, তিনি একজন গীতিকবি, কবি এবং গীতিকবি, গানের কবি, কবিতার কবি। তা গানের কবি যেহেতু আমরা এর আগে আনিনি, আজকে তাকে এনেছি। তার নাম হচ্ছে কুতুব আফতাব, আপনারা অনেকেই তাকে চেনেন। কুতুব আফতাব, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ, স্বাগতম আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমার অত্যন্ত ভালো লাগছে যে আমার সব প্রিয় মানুষের সাথে এবং এই বিলেতের জনপ্রিয় চ্যানেলে আসতে পেরেছি বলে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু মিউজিশিয়ান যারা আছেন তাদের সাথে আপনাদের পরিচয় করেছি, তাদেরকে আপনারা চেনেন বরাবরের মতোই। আজকে আছেন গ্রেট সন্দীপ চক্রবর্তী, আমার প্রিয় তবলা বাদক। আপনাকে অনেক অনেক শুভকামনা আপনার জন্য এবং ভালো লাগে আজকের অনুষ্ঠানে। আমাদের অক্টোপেডে আছে আমাদের সাথে আজকে তানিম, তানিমকে আপনারা চেনেন। তারপরে হাসি হাসি মুখ, সবসময় যার মুখে হাসি থাকে, অমি গিটারে এবং সর্বশেষ কিবোর্ডে। শুধু কিবোর্ড সে বাজায় না, কিছুদিনের মধ্যে এই অনুষ্ঠানে আমরা তাকে দেখব, অত্যন্ত সুন্দর গান করে থাকেন, প্রীতম। আপনাদের সবাইকে ধন্যবাদ। আলাউর ভাই, আমি শুরুতেই যেটা বলতে চাই, আমি আমার দর্শকদেরও বলবো একটু পরে, তার আগে আমরা জানি, কুতুবের জানা আছে নিশ্চয়ই, যে আলাউর ভাই হচ্ছেন একমাত্র শিল্পী শুধু বিলেতে না, বাংলাদেশেও হাতে গোনা কয়েকজন শিল্পীর একজন, যিনি কিনা 500-এর উপরে, প্রায় 600-এর কাছাকাছি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন। এটা একটা বিশেষ যোগ্যতা, একটা বিশেষ একটা ব্যাপার যে একজন শিল্পীর জীবনে একজন শিল্পী কিনা 600-এর মতো মৌলিক গান করেছেন, তিনি হচ্ছেন আলাউর ভাই। আলাউর ভাই, শুরুতে এই বিষয়ে, 600 মৌলিক গান যিনি করেছেন, সেই 600 মৌলিক গান করা একজন মানুষ হিসেবে আপনি নিজেকে কতটা গর্বিত মনে করেন? এটা আমি বলবো যে শুধু আমার কন্ট্রিবিউট না, এটা আপনাদের মতো, কুতুব ভাইয়ের মতো, মুকিত ভাইয়ের মতো, আমার বড় চাচা নুরুল গনি ওনাদের মতো, যারা 26-27 জন রাইটার আমার লন্ডনের, ওনাদের সাহায্য না পেলে কিন্তু আমি এতটুকু ডেফিনেটলি করতে পারতাম না। আমরা শুরুতে একটা গানে যাব, তারপরে আস্তে আস্তে আপনার সাথে আজকের অতিথির সাথে কথা আসব। শুরুতে আমরা আপনার কোনো মৌলিক গান দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। আজকে আমি যেটা ধার্য করেছি, একেবারে নিউ বন বেবি বলবো, আপনারই লেখা একটি গান, ইমন রাগের উপরে করেছে। আপনি শুধু মুখটার সুর করে পাঠিয়েছিলেন, পরে এটাকে করেছিলাম, আমিও সাহস করেছি, সাহস করাটাই এটা একটা বিশাল ভাগ্য আমি মনে করবো। সাহস না করলে কিছু করা যায় না আসলে। তো আপনার সাথে স্বপ্না গানটা করেছে, ফারজানা স্বপ্না করেছে, স্বপ্না করেছেন গানটি, খুব গুণী একজন শিল্পী স্বপ্না বাবা। উনি আসলে এই গানটাতে কণ্ঠ না দিলে হয়তো এতটুকু ফুটে উঠত। আমরা গানটা শুনি। অবশ্যই। বিকেলের সেই গান মনে পড়ে আজ, শেষ বিকেলের সেই গান, তুমি আমি হংস মিথুন হয়ে, তুমি আমি হংস মিথুন হয়ে, ভাসিয়েছিলাম দুটি প্রাণ, মনে পড়ে আজ শেষ বিকেলের সেই গান, মনে পড়ে আজ।
আজো শেষ বিকেলের সেই গা। আলোর ভাই, আপনার কাছে একটু পরে আসছি। আমাদের যিনি অতিথি আজকে কবি কুতুব আফতাব, আপনার কাছে যাই, একটু যদি বলেন যে এই যে আলোর ভাই 600 মতো মৌলিক গান করলেন, আমার জানবার খুব ইচ্ছে আপনার কাছে যে এখনের যারা শিল্পী অনেকেই বলেন যে নতুন গান হয় না, নতুন গান পাওয়া যায় না, এই যে আলোর ভাইয়ের মতো একজন গুণী শিল্পী নতুন গীতিকারদের সুরকারদের গানগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করবার যে জায়গাটা তৈরি করছেন, এটা না হলে কি 600 গান তার পক্ষে করা সম্ভব হতো? এই বিষয়টা আপনি কীভাবে দেখেন? অবশ্যই না। আলোর ভাই যখন বিলেতে গান শুরু করেন, তখন বিলেতে গানের অবস্থানটা খুব একটা সমৃদ্ধ ছিল না, অনেক স্ট্রাগল ছিল, শ্রোতার অভাব ছিল। কিন্তু এই আলোর ভাই যিনি বিলেতেই শুরু করেছিলেন তার সঙ্গীত জীবন, সেই আলোর ভাইকে আমি নিজে ব্যক্তিগতভাবে বাংলাদেশ থেকেই চিনি এবং তার গান না শুনেই আমি চিনি। সে একটা ছোট্ট করে আমি বলে দেয়, আমার চাচাতো ভাই বার্মিংহামে থাকেন, উনি আকিব ওনার নাম, উনি দেশে গেছেন 80-এর দশকের শুরুতে। তো আমরা পতিতা সবুজ পতিতে বসে আড্ডা দিচ্ছি বিকালে, তো উনি গাচ্ছে আশার প্রদীপ নিবে নিবে সুখান পুরালো তার তেল, ভাবতে ভাবতে নুরুল গণির রাত্রি পুহাই গেল। এই যে আবার আসলাম আলোর ভাই, একজন গীতিকবি, নুরুল গণি তো পৃথিবীতে নাই আপনার চাচা, কিন্তু আপনার গানটা সেই জগন্নাথপুর থেকে, ওই সময় তো টেপ রেকর্ডার ছিল, টেপ রেকর্ডারে নবীগঞ্জের একটা হাওড়ে চলে গেছে, তাই চলে গেছেন আলাউর রহমান চলে গেছেন, কিন্তু নবীগঞ্জের একটা তেপান্তর মানে রাখাল যেখানে গরু চড়ায় সেখানে চলে গেছে। আসলে যখন আমি কিন্তু গানটা শুনেছি, আমি সেখানে শুনেছি এবং আমার চাচাতো ভাইয়ের কণ্ঠে প্রথম শুনেছি, এবং আমি বললাম উনি কে, বলতো উনি তো বিলেতের একজন শিল্পী, বাস উনি কীভাবে গান গায়, কিন্তু গানটাই আমার ভালো লেগে গেছে, যে এটা সুর এটার কথা। তারপর আমি এই আলাউর ভাইয়ের গান শুনলাম আরেকদিন এই টেপে, ওই সিলেটে একটা হোটেলে ওনার একজন আত্মীয় টেপে বাজিয়ে শোনাচ্ছে, তারপর আমি চিনলাম যে এই আলাউর ভাই কী জিনিস, আলাউর ভাই কী। আলাউর রহমানকে আমি কীভাবে চিনি সেই অভিজ্ঞতা শেয়ার করবো একটু পরে, তার আগে একটা গানে যাই আলাউর ভাই, আপনার কথাও শুনবো একটু পরে প্লিজ। এবার কী শোনাবেন আমাদের? এবার দিলু নাসির আমার কলিগ, আবার বন্ধু, ওর গানটি আমি
এবং স্যান্ডিম্যান, আমরা একবার সারেগামাতে সানোনিগাম তখন ইয়ে করতো, হোস্ট ছিল, তো আমরা লন্ডন থেকে কয়েকজন পার্টিসিপেন্ট করব এবং ওই অনুষ্ঠানে আমরা বিজয়ী হয়ে গেছিলাম, গৌরী আমাদের ছোট বোনের মতো গৌরী সে এবং আমি। তো আমি সন্দীপে বললাম, দোস্ত তুমি চলো আমার সাথে একটা স্টুডিওতে, ওর হারমোনি তবলা দিয়ে নীলাঞ্জনা তুমি তো ভুলে গেছো আমার ভুলা হলো না এই গানটা আমরা পাঠালাম, এবং সাথে সাথে ওরা রিপ্লাই দিল উইদিন টু উইকস ইউ আর সিলেক্টেড অ্যান্ড ইউ আর কামিং ফর সারেগামাপা। সো সেই গানটি শোনাই, এবং এই গানটি লন্ডন থেকে প্রথম ও আর আমি রেকর্ডিং করি, পরে আবার বাংলাদেশে গিয়ে এই গানটা আমরা গানে যাবো। আলোর ভাই, আমার ভালো লাগছে যে আপনি এইখানের কবি গীতি কবি তাদের গানকে প্রমোট করছেন যুগ যুগ ধরে, কালের পর কাল, এই জন্য আপনাকে আবারও অভিনন্দন। গানেন্ডারির পক্ষ থেকে আমরা এবার গান শুনবো, কার গান কত ভাই আপনি শুনেছেন? কবি এবং ছড়াকার দিলু নাসিরের, আমার একজন প্রিয় ছড়াকার, তার গান আমরা শুনি, যাই। নীলাঞ্জনা তুমি তো ভুলে গেছো আমার ভুলা হলো না, নীলাঞ্জনা তুমি তো ভুলে গেছো আমার ভুলা হলো না, আমাকে দাঁড়িয়ে রেখে পথের মাঝে আসি বলে গেলে তুমি আসলে না, যে কত লোক যায় আসে কত মুখ চোখে ভাসে এ চোখ তোমাকে দেখে না, ও এ চোখ তোমাকে দেখে না, নীলাঞ্জনা তুমি তো ভুলে অপূর্ব। আলাউর ভাই, আচ্ছা আলাউর ভাই, যেহেতু আপনার অসংখ্য গান, 600 মতো গান আপনি মৌলিক গান করেছেন, এবং যেহেতু ইচ্ছে করলো আমরা 150 কিংবা 25টা গানও নিতে পারবো না, সেই জন্য ভালো লাগছে যে আপনি প্রত্যেকটা গান একটা স্থায়ীর একটা অন্তরা করছেন, এটা আমার মনে হয় আজকে করা উচিত। তো এই গানের সম্পর্কে, এই গানের পরের গানে যাবার আগে আমি কবি কুতুব আফতাবের কাছে এই গানটি সম্পর্কে আপনার মূল্যায়ন, গানটি শুনেছেন আপনি? আমি অনেক শুনেছি, এটা আমার প্রিয় একটা গান, এবং আমি অনেক এই গানটায় যে কাব্য এবং সুর
এবং গায়কি সব কিছু মানে সমন্বয় আছে। গানের কথাগুলো আমার কাছে অনেক কাব্যিক মনে হয়, আগ থেকে এটা আমার একটা পছন্দের গান, সেজন্য দিলু নাসের ভাইকে ধন্যবাদ এমন একটা সুন্দর গান লেখার জন্য। তো আমি যেখান থেকে একটু বলছিলাম একটু শুরু করে নেই, যে এই আলাউর রহমান ভাই বিলেতে সঙ্গীতের যখন ক্রান্তিকাল ছিল সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত এই এখানে চ্যানেলসের গানের ডায়েরি অনুষ্ঠান পর্যন্ত তার যাত্রাটা যদি মৌলিকভাবে চালিয়ে যেতে পারেন, তাহলে অন্য শিল্পীদের বা অন্য যারা গান করেন তাদের দুর্বলতাটা কোথায়? আমি তো দুর্বলতার কোনো কিছু দেখি না। এখানে জ্বলন্ত প্রমাণ তো আলাউর রহমান ভাই, উনি 600 গানের মতো প্রায় মৌলিক গান এই বিলেতে থেকে উনি করে ফেলেছেন। অন্যরা কেন পারবে না? এটা আমার মনে হয় এটা শিল্পীদের ভেবে দেখা উচিত। আপনার সাথে এবং আলাউর ভাইয়ের সাথে শেয়ার করি, এটা না পারবার কারণ হচ্ছে মানসিক একটা মানসিক ব্যাপার আছে। অনেকে মনে শিল্পীরা কিন্তু তাদের প্রত্যেকের নিজস্ব একটা দর্শন আছে, বিশ্বাস আছে। আলাউর ভাই মনে করে যে আমি যদি নতুন গান করি, আমার ধারণা আপনাকে বলছি যে আমি যদি এইখানের যারা গীতিকার সুরকার তাদের গান করি, নতুন গান করলে আমার নিজের একটা সম্পদ একটা জায়গা দাঁড়াবে। অন্য শিল্পী হয়তো ভাবছে না আমি এখানের গীতিকার শুরু করে গান করবো কেন, আমি সেই আব্দুল করিমের গান করবো, আব্দুল করিম সাহেবের গান করবো, আমিরুদ্দিন সাহেবের গান করবো, দীনহীনের গান করবো। আমার বক্তব্য হচ্ছে আলাউর ভাই এরা আমাদের সম্পদ, কারি আমিরুদ্দিন সাহেব, আমাদের দীনহীন, রাধারমন, এরা আমাদের সম্পদ। কিন্তু যদি আমরা ওই জায়গাটাই থেকে যাই যেটা কুতুব ভাই বলতে চাইলো, তাহলে কি নতুন গীতি কবির সৃষ্টি হবে? আর যদি এখন যারা লিখছে তাদেরকে প্রমোশন না করা হয়, প্রমোট না করা হয়, কারা করবে? আলাউর রহমানরা যদি না করে কারা করবে? আপনি কি বলেন এই বিষয়ে? এটা আমি মনে করি আমাদের একটা দায়িত্ব, এখানে যারা গুণশিল্পীরা আছেন সবাই যার যে এটা, আমি কিন্তু এটা আমার থেকেও আসে নাই, আমাকে আমি এটা বলতে হয় অ্যাজ এ ট্রুথ। হিমাংশু দা আমাকে বলছিলেন অনেক বছর আগে, যখন 1979 উনি বলেছিলেন আলাউর তুমি তোমার নিজের গান করবা। মরহুম সত্য সাহা উনি বলেছিলেন যে তুমি অন্যের গান করবা অবশ্যই, নিঃসন্দেহে করবা, কিন্তু তোমার গান তুমি কোথায়, তোমাকে খুঁজে পেতে হবে। যে এই এর জন্যই এই জিনিসটা করা। এবং ব্রেকে আমরা চলে যেতে হবে, একটা গানে গানে আমরা ব্রেকে যাব। গানে যাবার আগে আমি দর্শকদের সাথে একটু বলে নিচ্ছি, প্রিয় দর্শক, আজকে আলাউর ভাইয়ের সাথে অনেকে আমাদের টেক্সট করেছেন, ফেসবুকে মেসেজ দিয়েছেন যে আলাউর ভাইয়ের সাথে আলাউর ভাইয়ের গানের রিকোয়েস্ট করেছেন। আর যারা কথা বলতে চান, আমরা খুব বেশি কল নেব না আজকে, এই বিরতির পরে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাবেন সেই নাম্বারে আমাদের কল করতে পারেন। চ্যানেলসের সাথে চ্যানেলসের নাম্বারে কল করে আজকে আলাউর ভাইয়ের সাথে কথা বলবেন, আপনাদের পছন্দ, আপনাদের ভাবনা, অনুভাবনাগুলো আমাদের সাথে শেয়ার করবেন। আমরা যাচ্ছি বিরতির আগে, শেষ গানে বিরতির পরে আবারও আপনাদের সাথে আমার দেখা হবে, কথা হবে। আমরা যাচ্ছি বিরতির আগে, শেষ গানে আলাউর ভাই যাই। হৃদয় চোরা চোরে গেছিলে
ঝাউ